করোনার থাবায় গোটা পৃথিবী বিপর্যস্ত। বিশ্বে মৃত্যুর সংখ্যা ছুঁতে চলেছে প্রায় 3 লাখ। মানুষকে এই ভাইরাসের বিষয়ে সচেতন করতে আগরতলার যোগেন্দ্রনগরের মঞ্জু দাস মিলে তৈরি করেছেন করোনা ভাইরাসের আকৃতি। লাল রঙের মুখ, মাথা জুড়ে স্পাইক, জ্বলন্ত চোখ, আদতে করোনার এই রূপ এক শিল্পী দম্পতির চোখে। বিজ্ঞান বলছে করোনা খুবই ছোট ভাইরাস, সাধারণ মাইক্রোস্কোপে তা ভালোভাবে ঠাহুর হয় না, এককোষী প্রাণীর চেয়েও ক্ষুদ্র। তাই মঞ্জু চৌধুরীর এবং তার স্বামীর এই করোনা ছবি দেখে বাস্তবের সঙ্গে মেলাতে গেলে তা ভুল হবে। মঞ্জু চৌধুরী বলেছেন, মানুষ যাতে সচেতন হয় তার জন্যই তাদের এই ভয়াল শিল্প তৈরি। যে আমরা যে ভাইরাসটা লেগে, ভাইরাসটা যাতে মানুষের দিকে গড় থাকে, এই গড় থাকার লেগে আমরা এই ইডিডি বানাইছি। বানাইয়া এখন আমরা সবাইরে আমরা সতর্ক করার লেগে আমরা এটা বানাইছি, যাতে সতর্ক থাকলে আমরা এই রোগের থেকে আমরা বাচ্চা যাব, সবাই মিলে এটা বাঁচব। নাম হচ্ছে মঞ্জু চৌধুরী। সত্যি তো, শিল্প কি শুধু সুন্দরী হবে? শিল্পী কি শুধু দুর্গার পটল চেরা চোখ ফোটাবেন? শিল্পীর তুলিতে তো ভয়াল ভয়ঙ্কর ফুটে উঠতে পারে। তো করোনার রূপটা সাধারণত কি ধরনের হবে? হ্যাঁ, একটা হিংস্র মহিলার আকারে না হয়ে এটা একটা পুরুষ আকার ধারণ করুক, সেটি আমরা চাই। একটা যাতে বিধ্বংসী রূপ নেই, তো আমরা পরিকল্পনা ভাবি। আমরা কাল ডাহাতে নিলাম, আমরা একটা বিধ্বংসী, যাকে আমরা অসুর ভাবি, তার একটা রূপ আমরা ওই করোনা ভাইরাসের মধ্যে দিয়ে সেরে দেওয়ার চেষ্টা করছি। এতে করে লাভ হবে এই যে মানুষের কাছে একটা বার্তা যাবে, আমরা ত্রিপুরা তথা ভারতবর্ষের তথা বিশ্ববাসীকে আমরা এই রূপের মাধ্যমে, যাতে মানুষ এই লকডাউনটাকে যথাযথভাবে মর্যাদা দেয়, তার জন্য সরকার কর্তৃক যেই ধরনের নির্দেশগুলি আমাদেরকে দেওয়া হয়েছে, সেই নির্দেশগুলি যাতে সাধারণ মানুষ এই ভয়ানক রূপটা দেখে অন্তত হ্যাঁ তারা সতর্ক হয়। প্রিয় রিপোর্ট, চ্যানেল 3 রাত।